গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া অগস্ট মাস 11 তারিখ রবিবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব শ্রাবণ মাস 27 দিন, চান্দ্রমতে শ্রাবণ শুক্লপক্ষ সপ্তমী তিথি, শেষ রাত্রি 3:44 মিনিট পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5:27 মিনিট, কর্কট লগ্ন 4:29 লিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 6:12 মিনিট, মকর লগ্ন 3:46 লিতাগতে অস্ত। আজি তুলাচন্দ্র 60 দণ্ড, স্বাতি নক্ষত্র অহরাত্র। আজি জন্মিত শিশুর তুলা রাশি বৈশ্যবর্ণ দেবগণ। আজি মৃত ব্যক্তির দুই পাদ পুষ্কর দোষ, শেষ রাত্রি 3:44 মিনিট গতে এক পাদ পুষ্কর দোষ। নিষিদ্ধ খাদ্য, আজি তাল ভোজন নিষেধ অটে এবং রবিবার যোগু আমিষ, বিরি, মসুর, অদা, নিম্ব ও দগ্ধদ্রব্য ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ, দিবা 6:23 মিনিট গতে 9:47 মিনিট মধ্যে এবং রাত্রি 7:41 মিনিট গতে 9:10 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ, প্রাতরু দিবা 6:21 মিনিট মধ্যে, দিবা 12:11 মিনিট গতে 2:26 মিনিট মধ্যে, সন্ধ্যা 6:52 মিনিট গতে 7:42 মিনিট মধ্যে এবং রাত্রি 12:05 মিনিট গতে, শেষ রাত্রি 3:13 মিনিট মধ্যে। আজির কালবেলা এবং বারবেলা, দিবা 10:13 মিনিট গতে 2:33 মিনিট মধ্যে। আজির কালরাত্রি, রাত্রি 1:37 মিনিট গতে, শেষ রাত্রি 3:02 মিনিট মধ্যে। আজির রাহুকাল, অপরাহ্ন 4:30 মিনিট ঠারু 6:00 মধ্যে। আজির ঘাতচন্দ্র না, মিথুন রাশির ঘাত নক্ষত্র, ঘাততিথি না, মেষ রাশির ঘাত বার। প্রিয় বন্ধুগণ, এবে আসন্তু জানিবা মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তি সকাশে সপ্তম চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধাপ্রাপ্ত অছন্তি, শুভফল মিলিব নাহি। চতুর্থ রবি অশুভ ও ঘাতবার অশুভ ফল মিলিব। হঠাৎ কোণসি কারণরু আপনকর আয় বন্ধ হয়ে যাব, যেতে চেষ্টা কলে মধ্যে ব্যবসায়কু বৃদ্ধি করে পারিবে না। কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেব, চাকরি করুথিবা ব্যক্তি চাকরিরে বাধাবিঘ্ন দেই গতি করিবে, তল কর্মচারী মানে গুপ্ত শত্রু পালটি যাবে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি বিষয়রে। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তি সকাশে ষষ্ঠ স্থানরে চন্দ্র ও তৃতীয় স্থানরে রবিগোচর ভ্রমণ করুথিবারু
অতি শুভফল মিলিব। আপনক পরিবার মধ্যে হসখুশির উত্তম বাতাবরণ খেলিযিব। বিগত দিন মানকরে আপন প্রত্যেক কার্যরে ফেল মারিথিলে, এবে যেও কার্য করিবাকু আগ্রহ প্রকাশ করিবে তহিরে সফলতা নিশ্চয় মিলিব। পাখরে অর্থর অভাব রহিব নাহি, শরীর সুস্থ রহিব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর তৃতীয় রাশি মিথুন রাশি বিষয়রে। আজি মিথুন রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে দ্বিতীয় রবি মাসর শেষার্ধ হেতু শুভফল প্রদান করিবে। পঞ্চম চন্দ্র শুক্লপক্ষরে শুভফল প্রদান করন্তি। আপনঙ্ক জ্ঞান বহুগুণরে বড়িযিব। মস্তিষ্ক ঠান্ডা রহিবা কারণরু প্রত্যেক কার্য করিবা পূর্বরু ভালোভাবে চিন্তা করি করিবে। ঘাত নক্ষত্র অশুভ। ভালো ভালো জিনিস তথা গরিষ্ঠ খাদ্য খাই পেট রোগর মূলদুয়া পড়িব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর চতুর্থ রাশি কর্কট রাশি বিষয়রে। আজি কর্কট রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে চতুর্থ চন্দ্র আংশিক বাধা পাউথিবারু অশুভ ফল কম মিলিব। জন্ম রবি অশুভ। আপন অর্থ সকাশে বিকল হই চতুর্দিগ ভ্রমণ করিবে কিন্তু কোণসি সুফল মিলিব নাহি। কথারে অছি জেনে ইচ্ছা তেনে যা কর্মঘেনি বুলুথা। যাহা করন্তু খালি অর্থহানি হবা ছড়া লাভর প্রশ্ন উঠু নাহি, যাহাদ্বারা মানসিক চাপরে আপন বিচলিত হইযিবে, শরীর অসুস্থ রহিব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর পঞ্চম রাশি সিংহরাশি বিষয়রে। আজি সিংহরাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে তৃতীয় স্থানরে চন্দ্রগোচর করুথিবারু অতি শুভফল মিলিব। আপনঙ্কর এই সময়রে বহু চেষ্টা করি বারম্বার বিফল হেউথিবা কার্য হঠাৎ আপনঙ্ক সপক্ষরে যিব। বহু অর্থর মালিক আপন হই পারন্তি। পূর্বরু খারাপ থিবা স্বাস্থ্য এই সময়রে মনর বল বৃদ্ধি পাইথিবারু স্বাস্থ্য উত্তম রহিব। বন্ধু বান্ধব আপনঙ্ক প্রশংসা গান করিবে। উপরিস্থ অফিসর আপনঙ্ক কার্য দেখি পুরস্কৃত করি পারন্তি। এবে আসন্তু জানিবা রাশিচক্রর ষষ্ঠ রাশি কন্যা রাশি বিষয়রে। আজি কন্যা রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে দ্বিতীয় চন্দ্র আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি। শুক্লপক্ষরে দ্বিতীয় চন্দ্র শুভ। একাদশ স্থানরে রবি গোচর করুছন্তি, শুভফল মিলিব। আপনঙ্কু কিছি ব্যক্তি অসহযোগ করুথিবা স্থলে অন্য কিছি ব্যক্তি সহযোগর হাত বড়াই আপনঙ্কু উচ্চকু উঠাই নেবে। উত্তর দিগরু কোনসি ব্যক্তি আপনঙ্ক সহিত যোগাযোগ করি শুভ খবর দেবে। আগামী দিন সকাশে আয়র সন্ধান মিলিব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর সপ্তম রাশি তুলা রাশি বিষয়রে। আজি তুলা রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে শ্রীচন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু অশুভ ফল মিলিব। প্রত্যেক কার্যক্রমরে আপনঙ্কু বিরোধ আসিব, পেট গণ্ডগোল হেব। ভালো ভালো খাদ্য প্রস্তুত করিবে কিন্তু নিজে ভোজন করি পারিবে নাহি। নূতন পোশাক আনিথিবে, কোনসি কারণরু আপন অন্য স্থানকু যাত্রা করিবে ও তাহা পরিধান করি পারিবে নাহি। দিবস সারা খালি দিবা স্বপ্ন দেখিবে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর অষ্টম রাশি বিছা রাশি বিষয়রে। আজি বিছা রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে দ্বাদশ স্থানরে চন্দ্র ও নবম স্থানরে রবি গোচর করুছন্তি, অশুভ ফল মিলিব। মন মধ্যে দুশ্চিন্তা বড়িযিব। আপন যাহা বি করন্তু খালি অর্থহানি হবা ছড়া লাভর প্রশ্ন উঠু নাহি। এই দ্বাদশ চন্দ্ররে অতিরিক্ত ব্যয়ভার বড়িযিব, আপন হতাশ হইযিবে। সুখ সন্ধানরে বিভিন্ন স্থানকু যাত্রা করিবে, শরীর অসুস্থ হেব, বন্ধু বান্ধব অশান্তি হেবে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর নবম রাশি ধনু রাশি বিষয়রে।
আজি ধনুরাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে একাদশ চন্দ্র বাধাপ্রাপ্ত অছন্তি শুভ ফল মিলিব নাহি। অষ্টম রবি অশুভ ফল মিলিব। আপনক আয় ক্ষেত্রে প্রতিবন্ধক সাজিব। যেউ কার্য করি আপন ভল দুই পয়সা রোজগার করুথুলে সেই কার্য করি আপন বহু ক্ষতি সহিবে। বন্ধু বান্ধব আপনকু বিরোধ করিবে। পরিবার সহযোগ করিব নাহি। হতাশ হই দরিদ্র পঞ্চাক্ষর মন্ত্র জপ করিবা ব্যতীত অন্য উপায় নাহি। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দশম রাশি মকর রাশি বিষয়রে। আজি মকর রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দশম চন্দ্র শুভ ফল মিলিব। আপনক কর্মক্ষেত্রে উচ্চতর পাহ্যাকু উন্নীত হেবে। এই সময়রে নূতন কর্ম মধ্য মিলিব। যে কোনসি কাম করন্তু তহিরে সফলতা মিলিব। উপরিস্থ অফিসরক ঠারু প্রশংসামান মিলিব। প্রতিষ্ঠা লাভ করিবে। আপনকর ইচ্ছা পূর্ণ হেব। সপ্তম স্থানরে রবিগোচর করুথিবারু হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়িব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর একাদশ রাশি কুম্ভ রাশি বিষয়রে। আজি কুম্ভ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে নবম স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুভ ফল মিলিব। ষষ্ঠ রবি শুভ। আপন যেউ কার্য করিবাকু চাহিবে তহিরে সফলতা মিলিব। বিশেষ করি এই সময়রে জনমঙ্গল কার্যক্রমরে যোগ দেই পারন্তি। জনহিতকর কার্য করি উচ্চ প্রশংসা পাইবে। চতুর্দিগরু সম্মান মিলিব। খুশিরে দিন কাটিবে। এই সময়রে ভাগ্যর পরিবর্তন হয়ে যাব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দ্বাদশ বা শেষ রাশি মীন রাশি বিষয়রে। আজি মীন রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে পঞ্চম রবি অশুভ ও অষ্টম চন্দ্র অশুভ ফল মিলিব। আপন যেউ স্থানকু যাবে সেঠারে কলহ হেব। বিভিন্ন প্রকার ক্ষতি হই আপনক মথা বিচলিত হয়ে যাব। রাস্তারে যাবার সময়রে আপন অন্যমনস্ক হয়ে পারন্তি। সাবধান ন রহিলে যানবাহন দুর্ঘটনাকু এড়াই দেই হেব নাহি। আপনকু গরম জ্বর মধ্যে হয়ে পারে। পরিবার মধ্যরে কেহি জনে হেলে পচারিবে নাহি তোমার কোন হেউছি বলি।